প্রতি বছরের মতো এই বছরও আগামী 17ই সেপ্টেম্বর প্রতিটি ঘরে ঘরে এবং কারিগরি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিতে পূজিত হবেন দেবশিল্পী বিশ্বকর্মা। তাই হাতে আর বেশি একটা সময় না থাকায় গোটা রাজ্যের সঙ্গে তেলিয়ামুড়ার বিভিন্ন মূর্তিপাড়াগুলিতে চলছে চূড়ান্ত ব্যস্ততা। মৃৎশিল্পীরা ব্যস্ত হয়ে পড়েছে প্রতিমা তৈরিতে। গত 2 বছর করোনা আবহার কারণে দেবশিল্পীর পুজোর সংখ্যাটা যেমন কম ছিল, তেমনি আনন্দের মুহূর্তগুলো তেমন একটা প্রত্যক্ষ করা যায়নি। কিন্তু এবছর একটু অন্যরকম। করোনার দাপাদাপি কম থাকার কারণে দেবশিল্পীর পুজোর সংখ্যাটাও বেড়েছে। স্বাভাবিকভাবেই মূর্তিপাড়ার মৃৎশিল্পীরা বেশ আনন্দিত এবং উৎসাহিত প্রতিমা তৈরিতে, কারণ এবছর দেদারভাবে প্রতিমা তৈরিতে অর্ডারও পেয়েছে স্থানীয় মৃৎশিল্পীরা। তাই স্বাভাবিকভাবে আয় উপার্জনের পরিমাণ বাড়বে। প্রতিমা তৈরিতে মাটি সহ বিভিন্ন সামগ্রীর মূল্য বৃদ্ধি পেলেও প্রতিমার মূল্য তেমনভাবে বৃদ্ধি পায়নি। তেলিয়ামুড়া এলাকার বিশিষ্ট এক মৃৎশিল্প নরেশ পাল জানিয়েছেন, গত 2 বছরের তুলনায় এই বছর প্রতিমার চাহিদাও বেশি। বিগত 2 বছর করোনার দাপাদাপিতে এলাকার মৃৎশিল্পীরা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই বছর করোনার দাপাদাপি না থাকার কারণে পুজোর সংখ্যাটা বেড়ে যাওয়ায় স্থানীয় মৃৎশিল্পীদের মুখে হাসি ফুটে উঠেছে। অন্যান্য করার তুলনায় একটু ভালো আছে, গত 2 বছর যা যেমন ছিল একটু ভালো। গত 2 বছর তো করোনার ইয়েতে পুজো অনেক হয়নি, আমাদের খুব খারাপ অবস্থা। এবার একটু মোটামুটি ভালোই আছে। মূর্তির দাম ধরো অন্যান্য বছরের তুলনায় একটু বেশি আছে, হ্যাঁ, তবু খরচের তুলনায় ততটা নয় আর কি। তো মোটামুটি যারা কাজ করছে ওদের চলে যাবে। পুজোর পরিমাণটাও বেশি আছে, গতবার পার্সেন্টেজটা একটু বেশি পুজো হবে আমার মনে হচ্ছে আর কি। এক একটা চাই যায় একরকম। আমাদের সব ছোট সবচেয়ে ছোট মূর্তিগুলি 1500-1600 এরকম, আর হাইয়েস্ট মূর্তি ধরো 7-8 হাজার, 10 হাজার এরকম অব্দি আছে আর কি। আগামী শনিবার দেবশিল্পী বিশ্বকর্মা পুজো। দেবশিল্পী আরাধনায় গোটা রাজ্যের সাথে তেলিয়ামুড়াবাসীও মেতে উঠবে। মূর্তিতে চলছে এখন শেষ তুলির টান। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।